সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি জান্নাতুল ফেরদৌস মৌ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে পাঠে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের একটি পদ্য নিয়ে। পদ্যটির নাম সাহসী জননী বাংলা। পদ্যটি লিখেছেন কামাল চৌধুরী। তো চলো প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো। আজকের পাঠ থেকে আমরা যা যা শিখতে পারবো, এই যে সাহসী জননী বাংলা পদ্যটি, এই পদ্যটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়টি আজকে আমরা উপলব্ধি করব এবং এখান থেকে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ কামাল চৌধুরী সম্পর্কে আজকে আমরা এখান থেকে কিছু বিষয় জেনে নিব। এবং এই যে সাহসী জননী বাংলা, এখান থেকে বেশ কিছু টিকা আছে আমাদের পাঠ্যপুস্তকে, তার আলোকে আজকে আমরা আলোচনা করব এবং পাঠ পরিচিতি নিয়েও আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো প্রথমেই আমরা লেখক পরিচিতিতে চলে যাই। অর্থাৎ কামাল চৌধুরীর জন্ম, মৃত্যু, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তিনি বর্তমানে কোথায় আছেন, সেসব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে কামাল চৌধুরীর জন্ম। কামাল চৌধুরী জন্মগ্রহণ করেন 1957 সালের 28শে জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামে। কামাল চৌধুরীর পিতার নাম আহমদ হোসেন চৌধুরী এবং মাতার নাম বেগম তাহেরা হোসেন। তিনি এসএসসি পাশ করেন 1973 সালে নারায়ণগঞ্জ থেকে। তিনি নারায়ণগঞ্জের গোদনাইল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং তিনি এইচএসসি পাশ করেন 1975 সালে ঢাকা কলেজ থেকে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি পিএইচডি করেন। তিনি পিএইচডি করেছিলেন 2006 সালে গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে। তিনি বর্তমানে সরকারি চাকরিজীবী। কামাল চৌধুরী বেশ কিছু কাব্যগ্রন্থ লিখেছেন, যেমন মিছিলের সমান বয়সী, টানা পড়ুনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে ধুলি ও সাগর দৃশ্য, পান্থশালার ঘোড়া, কিশোর কবিতা লিখেছেন আপন মনের পাঠশালাতে। শিক্ষার্থীরা, সাহিত্যে অসামান্য অবদানের জন্য কামাল চৌধুরীকে বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার এবং সম্মাননায় ভূষিত করা হয়। তো চলো এবার আমরা মূল পাঠে চলে যাই। এখন আমরা কবিতাটি পাঠ করব এবং পাঠ করে উপলব্ধি করার চেষ্টা করব কামাল চৌধুরী এখানে কি বোঝাতে চেয়েছেন। তোদের অসুর নৃত্য, ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে, চির কবিতার দেশ, ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি, খর্ব দেহ, ভাত খায় ভীতু, কিন্তু কি ঘটল শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ, অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, উদ্দাস্ত আশ্রয়হীন পোড়া গ্রাম, মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহাড়ায়, বুড়ি গঙ্গা পদ্মা নদী তীর ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায়, জাগে নীল কমলেরা জাগে, গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যে রকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের, এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা ওড়িয়ে ওড়িয়ে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোদের অসুর নৃত্য, ঠাটা হাসি ফিরিয়ে দিয়েছি। এখানে অসুর নৃত্য বলতে আসলে কি বোঝানো হয়েছে? অসুর নৃত্য, অসুর হচ্ছে হিন্দু পুরাণ মতে দেবতাদের শত্রু। এখানে কিন্তু দেবতাদের শত্রু অর্থে বোঝানো হয়নি, এখানে বাঙালির শত্রু, বাঙালির শত্রুকে পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে। পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর যখন হত্যাযজ্ঞ চালাতেন, হত্যা করার পর তারা প্রচণ্ড খুশি হতেন, তারা জোরে জোরে হাসতেন, এই জন্য এখানে আসলে অসুর নৃত্য এবং ঠাটা হাসি বোঝানো হয়েছে। তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে, রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি,
পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর নির্মম হত্যাকাণ্ড চালাতো এবং হত্যাকাণ্ডের সময় বাঙালিদের যে রক্তপাত হতো সেই রক্তপাতকে এখানে বোঝানো হয়েছে। এই যে তারা হত্যা করত, হত্যা করে তাদের হাত রক্তে লাল করে ফেলত। আমরা আসলে সেখান থেকে বুঝতে পারি যে রক্তাক্ত হাত বলতে আসলে কি বোঝায়। কিন্তু সেই রক্তাক্ত হাত কিন্তু বাঙালি মুচড়ে দিয়েছে। 1971 সালে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। তারা যে আমাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, পাকিস্তানি বাহিনী আমাদের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কিন্তু হত্যাযজ্ঞ চালানোর পরেও তো তাদের যে রক্তাক্ত হাত, সেই রক্তাক্ত হাত কিন্তু আমরা মুচড়ে দিয়েছি। চির কবিতার দেশ, ভেবেছিলি অস্ত্রে মাত হবে। চির কবিতার দেশ, চির কবিতার দেশ আসলে বাংলাদেশ। কেন বাংলাদেশ? তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষজন সেই পূর্ব থেকেই কবিতা ভালোবাসে, তারা কবিতা পড়তে ভালোবাসে, তারা কবিতা লিখতে ভালোবাসে। তাদের মন হচ্ছে উদার, তারা সহজ সরল জীবন যাপন করে। সেজন্য বাংলাকে তথা বাংলাদেশকে কবিতার দেশ বলা হয়। এখানে বলা হয়েছে ভেবেছিলি অস্ত্রে মাত হবে, অর্থাৎ পাকিস্তানি বাহিনী তারা ভেবেছিল এই যে কবিতার দেশ অর্থাৎ বাংলাদেশ, বাংলাদেশ অস্ত্রের মুখে পড়ে, যখন তাদেরকে অস্ত্রের ভয় দেখানো হবে তখন তারা মাত হবে, তারা ভয় পেয়ে যাবে। বাঙালি অনার্য জাতি, খর্ব দেহ, ভাত খায় ভীতু। বাঙালি অনার্য জাতি এখানে কেন বলা হয়েছে? তার কারণ হলো ভারতে আর্যদের আগমনের পূর্বেই, মানে বহু আগে থেকেই, আর্যদের আগমনের বহু আগে থেকেই অনেক জাতির মানুষজন আসলে বাংলায় অর্থাৎ ভারতবর্ষে অবস্থান করত। এই যে অনার্য জাতি, তাদেরকে এই যে বিভিন্ন জাতির মানুষ এখানে বসবাস করত, তাদের আমরা অনার্য জাতি হিসেবে যদি ধরে নেই, তাহলে আর্যদের আগমনের পরে আর্যরা কিন্তু অনার্যদেরকে অত্যন্ত হেয় করত, তাদের উপর অত্যাচার চালাত। বাঙালিদের অনার্য জাতি বলা হয়েছে, বলা হয়েছে খর্ব দেহ, অর্থাৎ পাকিস্তানিরা, তোমরা জানো পাকিস্তানিরা কিন্তু যথেষ্ট লম্বা হয়, এখানে তারা বলেছে বাঙালিরা খর্ব দেহ, বাঙালিরা খাটো, বা বাঙালিরা, তাদের থেকে বাঙালিদেরকে ছোট করা হয়েছে। ভাত খায় অর্থাৎ বাঙালিরা গরিব, ভীতু। কিন্তু বাঙালিরা কি তেমন? মোটেই না। বাঙালিরা অত্যন্ত সাহসী, অত্যন্ত নিষ্ঠাবান এবং দেশপ্রেমী। কিন্তু কি ঘটলো শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ? দেখো, পাকিস্তানি বাহিনী কিন্তু ভেবেছিল যে বাঙালিরা ভীতু, বাঙালিদের সাহস নেই, তারা অস্ত্রের মুখে পড়লে তারা দমে যাবে, তারা ভয় পেয়ে যাবে। কিন্তু শেষে কি ঘটলো? বাঙালিরাই প্রতিরোধ জানালো। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। অ আ ক খ বর্ণমালা বলতে এখানে আসলে 1952 সালে, তোমরা অনেকেই জানো 1952 সালে আমাদের দেশে মাতৃভাষা নিয়ে আন্দোলন করা হয়, বাংলা ভাষা নিয়ে আন্দোলন করা হয়। এই যে অ আ ক খ বলতে এখানে সেই যে 1952 সালের ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনকে ইঙ্গিত করা হচ্ছে। উদ্দাস্ত আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে। এদেশের মানুষের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম অত্যাচার চালাত। তখন যাদের নিজস্ব বাড়িঘর ছিল তারা কিন্তু সেই বাড়িঘর থেকে পালাতে বাধ্য হতো, কারণ সেই বাড়িঘরে এসে অত্যাচার চালানো হতো, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হতো, আশ্রয়ের যে স্থান সেই স্থানটুকু কেড়ে নেওয়া হতো। এখানে আমাদের মায়েরা অপমানিত হতো। কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ? ঘৃণার কার্তুজ, এখানে ঘৃণার কার্তুজ বলতে কি বোঝানো হয়েছে সেটা বোঝার আগে চলো আমরা আমাদের পাঠ্যপুস্তকে খুব সুন্দরভাবে একটি টিকা দেওয়া আছে, সেই টিকাটি আগে আমরা একবার পড়ে নেই। ঘৃণার কার্তুজ, কার্তুজ শব্দটি এসেছে কার্টিজ শব্দ থেকে, এর অর্থ হল বন্দুকের টোচা। ঘৃণার কার্তুজ বলতে কবি বাঙালি জাতির বিস্ফোরণোন্মুখ ঘৃণার সম্মিলনকে বুঝিয়েছেন। আমরা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীকে অত্যন্ত ঘৃণা করি, বাঙালি জাতি তথা সম্পূর্ণ বাংলাদেশের মানুষ আমরা সকলেই একত্রে
পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে কাজ করেছি, অর্থাৎ তাদের বিপক্ষে আমরা যুদ্ধ করেছি, কারণ আমরা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীকে ঘৃণা করি। তো চলো পরবর্তী অংশে দেখি লেখক কি বলেছেন। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদীতীর। দেখো এখানে কি বোঝানো হয়েছে, যখন আমাদের দেশে আসলে যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু মানুষজন রাতে ঘুমাতো না, দেখা যেত সারা রাত কেটে যেত শুধু পাহারা দিয়ে, বুড়িগঙ্গা নদীর তীর, বিভিন্ন নদীর তীরে, পদ্মা নদীর তীরে মানুষজন পাহারায় বসে থাকতো। এই বুঝি পাকিস্তানি হানাদার বাহিনী হত্যাযজ্ঞ চালাবে, এই বুঝি আমাদের উপরে ধেয়ে আসছে তারা আমাদের নির্যাতন করার জন্য। ডাকাত পড়েছে গ্রামে মধ্য রাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায় জাগে, নীল কমলেরা জাগে। এই যে নীল কমলেরা জাগে, এখানে নীল কমলেরা বলতে বোঝানো হয়েছে, আমরা অনেকেই জানি যে নীল কমল বলতে আসলে রূপকথার রাজকুমারদের বলা হয়, কিন্তু এখানে নীল কমল দ্বারা মুক্তি বাহিনীকে বোঝানো হয়েছে, যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে। তারা সারা রাত জেগে থাকতো, তারা জেগে জেগে পাহারা দিত, কাদের পাহারা দিত, আমাদের পাহারা দিত। হানাদার বাহিনী যেন আমাদের উপরে নির্মম অত্যাচার না চালাতে পারে, আমাদের উপরে হত্যাযজ্ঞ না চালাতে পারে, সেজন্য মুক্তি বাহিনী পাহারা দিত। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। দেখো কত সুন্দর করে কামাল চৌধুরী এখানে বলেছেন, গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল। বলতে তোমরা অনেকেই জানো যে তৎকালীন সময়, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়টাতে আমাদের দেশের অনেক কবি লেখক আছেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের উৎসাহ উদ্দীপনা জাগাবার জন্য, উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য আমাদের দেশের কবিরা লেখকরা বিভিন্ন প্রকার কবিতা, গ্রন্থ, উপন্যাস, বিভিন্ন স্লোগান, গান ইত্যাদি আমাদের দেশের কবিরা রচনা করতেন। এই যে কবিরা কবিতা লিখতেন, লেখকরা বিভিন্ন গল্প উপন্যাস লিখতেন, তারা কিন্তু আমাদের জন্য লিখতেন, তারা আমাদের হয়ে লিখতেন, তারা প্রতিবাদ জানাতেন তাদের কবিতার মাধ্যমে, তাদের লেখার মাধ্যমে তারা তাদের প্রতিবাদ প্রকাশ করতেন। এই যে কবিরা বিভিন্ন কবিতা লিখতেন, এটা তাদের হাতিয়ার ছিল, বিভিন্ন কবিতা গল্প ইত্যাদিকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতেন। এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে, যার সঙ্গে যে রকম সে রকম খেলবে বাঙালি। পাকিস্তানি হানাদার বাহিনী যদি আমাদের উপরে অতর্কিত হামলা না চালাতেন, পাকিস্তানি বাহিনী যদি আমাদের উপরে নির্মম অত্যাচার না করতেন, আমাদের দেশকে তথা আমাদের দেশের মানুষকে যদি পাকিস্তানি বাহিনী অত্যাচার না করতেন, তাহলে কিন্তু আমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতাম না। বাঙালি এখানে দেখো কি উল্লেখ করেছে, যার সঙ্গে যে রকম সে রকম খেলবে বাঙালি। পাকিস্তানি হানাদার বাহিনীও আমাদের উপরে অত্যাচার করেছে, পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু প্রথমে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের অত্যাচারের মাত্রা যখন প্রচুর বেড়ে গেছে তখনই কিন্তু বাঙালি গর্জে উঠেছে, এর আগে কিন্তু বাঙালি গর্জে ওঠেনি, বাঙালি তখনই গর্জে উঠেছে যখন বাঙালি আর সহ্য করতে পারছিল না, বাঙালির উপরে অত্যাচারের পরিমাণ দিনকে দিন বেড়েই যাচ্ছিল, অর্থাৎ যার সাথে যে রকম বাঙালি সেই রকমই করেছে। খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের, এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গের স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। দেখো এখানে কি বলা হচ্ছে, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। আমরা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীকে যুদ্ধে পরাজিত করেছি, তাদের সাথে যুদ্ধ করে তাদের কান কেটে তাদেরকে হারিয়ে দিয়েছি। কান কাটা বলতে এখানে লজ্জিত হওয়া বোঝায়, অর্থাৎ তারা কিন্তু যথেষ্ট লজ্জিত হয়ে আমাদের দেশে আত্মসমর্পণ করেছে। এবং এখানে দেখো এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, বাংলাদেশের এমন অনেক মানুষজন আছে যারা যুদ্ধের সময় নিজের বসত বাড়িতে তারা কিন্তু থাকতে পারেনি, তারা অন্যত্র দেখা গেছে যে অন্য একটা জায়গায়, ধরো একটা এলাকায় যুদ্ধ হয়েছে সেই এলাকা থেকে অন্য একটা এলাকায় গিয়ে তারা থেকেছে, অথবা আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত সেই ভারতে গিয়েও কিন্তু তারা থেকেছে। এই যে রাতের পর রাত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, অন্যত্র থেকেছে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। এক সময়
পাকিস্তানি হানাদার বাহিনীকে যুদ্ধে হারিয়ে তারা দেশে ফিরে আসেন বা তারা তাদের বসত বাড়িতে ফিরে আসেন, যেখানে তারা থাকতেন সেখানে ফিরে আসেন বীরের বেশে। কবি এখানে একথাই বুঝিয়েছেন। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের দেশে অর্থাৎ বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে ছিনিয়ে এনেছে আমাদের স্বাধীনতা, আমাদের দেশ। বাঙালিদের মনের জোর প্রবল, যার কারণে আমরা ফিরে পেয়েছি স্বাধীনতা, ফিরে পেয়েছি একটি পতাকা, ফিরে পেয়েছি একটি দেশ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই কবিতাটি পড়ে উপলব্ধি করতে পেরেছো যে কামাল চৌধুরী এখানে কি বোঝাতে চেয়েছেন। এই পর্যায়ে আমরা পাঠ্যপুস্তকে যে পাঠ পরিচিতি দেওয়া আছে সেই পাঠ পরিচিতি একটু দেখে নিই। কবি কামাল চৌধুরীর ধুলি ও সাগর দৃশ্য কাব্য গ্রন্থের অন্তর্গত সাহসী জননী বাংলা কবিতাটি তার কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে বলা হয়েছে, ভীত ও ভেত বলে যাদের অভিহিত করা হয়েছিল সে মিথ্যাচার ব্যর্থ করে দিয়ে বাঙালি জাতি তাদের শৌর্যের মহিমায় জয় করে নেয় স্বাধীনতা, মুক্তির পতাকা তাদের হাতে। শত্রুর আসরিক আচরণ, বিকট উল্লাস আর নৃসহংসতা স্বল্প সময়ে পরাভূত করা সম্ভব হয় এদেশের মানুষের মনে কাব্যময় স্নিগ্ধতার সঙ্গে সাহসের ইস্পাত দৃঢ়তা আছে বলে। অনাদি অতীতের সংগ্রাম, ভাষার জন্য রক্তদানের ইতিহাস মুক্তিযুদ্ধকালে ছিল বাঙালির প্রেরণার বাতিঘর। এদেশের জনজীবনের বিভিন্ন বাঁকে আছে প্রতিরোধ ও সংগ্রামের ঐতিহ্য। গ্রাম বাংলার মানুষ সমন্বিত সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে। আসলে এসবই বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দন, জাত তার মাটি থেকে উঠে আসা সাহসের ফোয়ারাস্তা। সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশ মাতৃকার ক্রোড়ে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তাহলে আমরা যা যা শিখলাম তা চলো আরেকবার মনে করে নেই। আজকের ক্লাসে আমরা কামাল চৌধুরীর জীবন বৃত্তান্ত জানলাম, অর্থাৎ কামাল চৌধুরীর জন্ম, কামাল চৌধুরীর বর্তমানে তিনি কোথায় আছেন, কি করছেন, তিনি কি কি কাব্য গ্রন্থ রচনা করেছেন ইত্যাদি নিয়ে আলোচনা করলাম। এবং কামাল চৌধুরীর রচিত সাহসী জননী বাংলা এই পদ্যটি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এখান থেকে আমরা পাঠ পরিচিতিও আলোচনা করলাম। আমি কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে যে টিকাগুলো দেয়া আছে সেগুলো প্রত্যেকটা লাইনে লাইনে, অর্থাৎ এই যে আমরা কবিতাটি পড়েছি কবিতাটির লাইনে লাইনে কিন্তু আমি টিকাও বুঝিয়ে দিয়েছি। তো শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। আর যদি আজকের ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখো। ধন্যবাদ।